সবাইকে স্বাগত জানাচ্ছি একুশের আজকের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি রাজীব জামান দর্শক ইতিমধ্যেই বেশ গণমাধ্যমে আলোচনার যে বিষয়বস্তুটা হয়ে দাঁড়িয়েছে আমরা সেই রকম একটি বিষয় নিয়ে আজকে আলোচনার চেষ্টা করব আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দল হিসাবে বর্তমান সময়ে আমরা যে বোধতা দেখছি এবং নাকি রাজনৈতিক নতুন কৌশল এসব বিষয় নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে সব দিকে আমরাও সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব এবং এসব বিষয় নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিতে উপস্থিত রয়েছেন জনাব শাহরিয়ার কবি সভাপতি একাত্রের ঘাতক দালাল নির্মল কমিটি এবং সে সঙ্গে আরও উপস্থিত রয়েছেন জনাব হারুন হাবিব মুক্তিযোদ্ধা মহাসচিব সেক্টর কমান্ডার্স ফোরাম আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে জন কবির আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই কিছুক্ষণ আগের যে এখানে আপনার এই বিষয় নিয়ে কথা বলে এসছেন গণমাধ্যমগুলোতে এখন সবচেয়ে বেশি আলোচিত এই বিষয়টি এবং সাম্প্রতিক সময়ে এসে আমরা যেটি দেখছি যে একাত্তর বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য দেশের মানুষের কাছে ক্ষমা না হয় আমাদের ইসলাম থেকে পদত্যাগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যাস্টার আব্দুল আজাক যিনি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল শীর্ষ জামাত নেতাদের আইনজীবী হয়ে দলের নেতৃত্বে ছিলেন এবং এই বিষয়টি সঙ্গে সঙ্গে একটু যোগ করতে চাই আমাদের মহান মুক্তিযুদ্ধে একেবারে স্পষ্ট সরাসরি যে বিরোধিতা গণহত্যা হত্যাযজ্ঞর পরবর্তীতে তাদেরকে আবারও আমাদের রাষ্ট্র ক্ষমতায় আনা তাদেরকে পেট্রোনাইজ করা এই জায়গাগুলো থেকে রাষ্ট্র এবং রাজনীতির যে ক্ষতি এবং সেই সাথে সাম্প্রতিক সময় যে তাদের বোধোধ হয় সেটি আসলে আপনি কিভাবে মূল্যায়ন করেন এটাকে আমি বোধোদয় মোটেই মনে করি না আমি মনে করি জামাতের এটা একটা কৌশল কারণ জামাত এখন খুব কন্ট্রাস অবস্থায় আছে বাংলাদেশে বলতে গেলে একেবারে বিপর্যস্ত সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে নির্বাচনে ফলাফল দেখুন জনগণ সম্পূর্ণভাবে প্রত্যাশা করেছে এভাবে জামাতকে আগে কখনো বাংলাদেশেও না যে বাংলাদেশে যে দলবক্তরা একটা বিরাট রেকর্ড রয়েছে জামাতেরই কিন্তু তারপরেও কিন্তু জামাত সে যে কোনো কারণে হোক তারা কিছু না কিছু আসন পেয়েছিল সংসদে এবারেই প্রথম সংসদ থেকে দুইবজ জায়গা হলো 27 বছর ধরে আমরা আন্দোলন করছি জামাতের রাজনীতি নীতিত্ব করবার জন্য আর বেজ সেক্টর কমান্ডার ফোরাম আরও বহু সংগঠন গণজাগরণ মঞ্চ আমরা তো বলছি এবং এটা এক সময়ের দাবিতে পরিণত হয়েছে এবং এই সরকার নতুনভাবে ক্ষমতা আসার পর একেবারে সুনির্দিষ্টভাবে যুদ্ধাপরাধী দল হিসেবে জামাতের বিচারের জন্য আইনের যে সংশোধন সেটা আইনমন্ত্রী জানুয়ারি জানুয়ারি মাসেই বলেছেন শপথ নেওয়ার পরপরই এবং আমাদের আরেকটা একটা দাবি যেটা হচ্ছে জামাতের শুধু নিষিদ্ধ করলে চলবে না তাদের হচ্ছে যাবতীয় সম্পদ বাজেয়াপ্ত করতে হবে যেভাবে নাৎসি পার্টির সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছিল জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পার্টি নিষিদ্ধকরণের সঙ্গে এটা করতে হবে তারপর যেটা হচ্ছে জামাতের যত এনজিও আছে এগুলো সব সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে ব্যবসায়িক বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে এটাকে জামাত মনে করছে যে তাদের অস্তিত্বে সংকট একটা তো রাজনৈতিক একটা তো অস্তিত্ব রয়েছে বাংলাদেশে তাদের বিশাল একটা অর্থনৈতিক সাম্রাজ্য রয়েছে সেখানে তাদের একটা অস্তিত্বের সংকট রয়েছে আরেকটা হচ্ছে ওই যে যুদ্ধাপরাধীদের বিচারে দেয় কাঠগোড়ায় দাঁড়াতে হবে সেইখান থেকে বাঁচতে হবে অনেকগুলো কারণে তারা এই কৌশলটা নিয়েছে কারণ রাজাকের যে ইয়েটা যেটা অনেকেই মনে করছেন যে এটা তাদের বোধদয় আমি মনে করি এটা এখন কুটোচাল চাল একটা পুরনো কৌশল সাপ যেরকম করে খোলস পাল্টায় সেরকম একটা খোলস পাল্টানোর ব্যাপার এর আগেও জামাত অনেকবারই নাম পাল্টেছে বা জামাত নিষিদ্ধ হয়েছিল তো জামাতের যে মূল বিষয়টা রাজ্জাক ক্ষমা চেয়েছেন কিসের জন্য চেয়েছেন একাত্তরে গণহত্যার জন্য মোটেই তা নয় কারণ সেদিনও তিনি শপথ নিয়ে বলেছেন আমাদের আইসিটিতে যে একাত্তরে গণহত্যার সঙ্গে জামাত বা জামাতের কোন নেতা সম্পৃক্ত ছিল এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা মামলা তারপর যেটা হচ্ছে জামাতের রাজনীতি যারা জানেন যারা মদুদি লেখা আদ্যপান্ত করেছেন তারা জানেন মদুদি পরিষ্কার ভাবে বলেছেন জামাত থেকে কেউ দল ছেড়ে যেতে পারবে না যাওয়ার অর্থ হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এরকম কয়েকটা ঘটনা ঘটেছে বাংলাদেশে রাজে জামাত ছাড়লেন এবং জামাতের সেক্রেটারি তাকে বললেন তার সঙ্গে محبتের সম্পর্ক অটো থাকবে এই محبتটা কি করে আসলে আমি তো জানি না তার তো একটা ফিয়ারস একটা রিঅ্যাকশন হবে যদি সত্যি সত্যি এটা মিন করতে আমি মনে করি এটা বাংলাদেশের জামাত এবং জামাতের তো হেডকোয়ার্টার হচ্ছে পাকিস্তানে কেন্দ্রীয় জামাতের সিদ্ধান্ত অনুযায়ী কেউ দল ছাড়বে কেউ অন্য দলে জয়েন করবে কেউ নতুন দল করবে জামাত থাকে জামাত থাকার অর্থ মানে হচ্ছে জামাত নামে নয় মদুদি বাদ থাকবে মদুদি দর্শন যেটা ধর্মের নামে হত্যা মানবতার বিরুদ্ধে অপরাধ গণহত্যা থেকে শুরু করে যাবতীয় অপরাধকে বৈধতা দেয় সেইটাই হচ্ছে জামাতের আসল জায়গা যেটা কিন্তু সেখানে কিন্তু আমরা কেউ হাত দিচ্ছি না এবং আমরা ভাবছি যে জামাতের বিএনপি নেতারা তো আজকে খুব উচ্ছ্বসিত যে হ্যাঁ এতদিনে জামাতের চৈতন্য উদয় হয়েছে ভালো এটাকে স্বাগত জানাচ্ছে এবং কালকে ওবায়দুল কাদের একটু ওরকম মোটামুটি একটা ভালো একটা প্রশস্তি ছিল আজকে দেখলাম যে কিনা বলেছেন যে ক্ষমা চাইলে হবে না যুদ্ধাপটাদের দায় থেকে তারা রেহাই না হচ্ছে আমাদের কথাটা যেমন যতই ক্ষমা চাক না কেন বা তাদের দল পাটলাটাকে জল বিলুপ্ত করে দিক তাদেরকে গণহত্যার জন্য কাঠ দাঁড়াতে হবে আমরা বিচার করব একাত্তরের জামাত ইসলামী এবং সেই জামাত ইসলামের এখন যারা হাইকমান্ডে আছেন এদের সবাইকে ডকে দাঁড়াতে হবে এরা যদি বলেন না আমরা এখন জামাতের সঙ্গে নেই আমরা দল বিলুপ্ত হয়ে গেছে জামাতে কি করে বিচার হবে এসব কথা আইনে টিকবে না ধোপে টিকবে না প্রকৃত দোষের অবশ্যই শাস্তির শাস্তি পেতে হবে সেটাই হচ্ছে আইনের শাসন বলুন সভ্যতার দাবি এটা গণহত্যার বিচার আমরা কেন চাই অপরাধীরা শাস্তি পাবে এবং ভিক্টিম যারা তারা ন্যায় বিচার পাবে জামাতের বিচার না করা হলে অপরাধীরা তো শাস্তি পাচ্ছে না এবং এই অপরাধের কিন্তু পুনরাবৃত্তি হয়েছে পরবর্তীকালে আপনি দেখেছেন গত কয়েক বছরে এই যে সন্ত্রাস যাবতীয় সন্ত্রাস সবকিছুই তো সেই মধুরীবাদী হচ্ছে মূল প্রেরণা সে যে নামেই হোক না কেন এখন জামা যে নামে প্রকাশ করুক মধুদিবাদটা হচ্ছে আমাদের সমস্যা ওইটাই আমরা বলছি যে কদিন আগে আপনার দেখেছেন ঠাকুরকে একটি নৃশংস ঘটনা কয়েকদিন আগেই হলো এবং এটাও কিন্তু লক্ষণীয় বিষয় পাকিস্তানেও দেখেছি বাংলাদেশও জামা যখনই একটা কোনঠাসা অবস্থায় পড়ে তখনই সবচেয়ে নির্ময় সম্প্রদায় এখানে আমি দিয়ে মুসলিম জামাত কাবিয়ানি বলে তাদের উপর ছাপিয়ে পড়বে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে আর এটা কিন্তু জামাত যখন ক্ষমতায় ছিল দু সাল থেকে দু সালে একবারও বলেনি কাদিয়ানিদেরকে ইয়ে করতে হবে অমুসলিম ঘোষণা করতে হবে জামাত খুব ভালো করে জানে এর প্রতিক্রিয়াটা কি হবে বাংলাদেশের অসাম্প্রদায়িক ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হবে বাংলাদেশের ধর্ম প্রচারের স্বাধীনতা এটা প্রশ্নবিদ্ধ হবে সেই কারণে দু থেকে দু সাল পর্যন্ত জামাত একবারও বলেনি কাদিয়ানি নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় এলেই

স্বাধীনতা পরবর্তী তাদেরকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনা তাদেরকে পেট্রোনাইজ করা এই জায়গাগুলো থেকে এখনকার যে বিষয়গুলো সেই জায়গাগুলো যদি একটু তুলে ধরেন আপনি আসলে দেখুন আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি এবং আমাদের গণমাধ্যমগুলোতেও এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে এবং সকলেই প্রায় সকলে না হলেও একটা অংশ অন্তত এটা মনে করছে যে এতদিন পরে বোধ হয় জামায়াত তাদের অপরাধ স্বীকার করছে এবং উনিশশো সালে পাকিস্তান বাহিনীর দোষর হয়ে তারা এদেশের মানুষের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিল গণহত্যা করেছিল তার জন্য ক্ষমা চাইছে এই ব্যাপারটি আমি শারিয়ার কবিরের সাথে সম্পূর্ণ একমত যে ওরা একাত্তর সালে কিছু সংখ্যক লোক ছিল যারা সাইলেন্ট অবস্থায় ছিল তারা ঠিক ধর্মীয় অবস্থানগত কারণে তারা হয়তো মনে করেছিল যে বাংলাদেশের অভ্যুত হয় মুসলমানদের জন্য একটা বড় সংকট এই যে বিরোধিতা পর জামাত কিন্তু সে সে সেজন্য নয় জামাত এদেশের মনুষ্যত্বের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে নারীদের বিরুদ্ধে সশস্ত্রভাবে অংশগ্রহণ করেছিল এবং পাকিস্তান বাহিনীর যে গণহত্যা তার অংশীদার হয়েছিল তার যে সমালোচনা শুধুমাত্র নৈতিক অবস্থানের কারণে কারণে নয় তার অবস্থানটা হচ্ছে একবারে গণহত্যা নারী ধর্ষণ সব কারণে কাজেই শুধুমাত্র উনিশশো সালে আমাদের ভূমিকা ভুল ছিল এ কথা বললে তার অপরাধ খন্ড সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না কাজেই প্রথমেই আমি যেটা মনে করি এবং এটি যথার্থ যে বর্তমানে যে কোণঠাসা অবস্থায় আছে বিশেষ করে মুক্তিযুদ্ধের আদর্শের রাজনৈতিক শক্তি পরপর তিনবার যখন ক্ষমতা এলো এবং যুদ্ধাপরাধ বিচার যার প্রচণ্ড বিরুদ্ধ উচ্চারণ করেছে জামাত ইসলামী ঢাকার মাঠ ঢাকায় ঢাকার বাইরে প্রায় অনেক জায়গাতেই কিন্তু কোনো তো তাদেরকে সফল হতে পারেনি বিশেষ করে আরেকটি বড় জিনিস হয়েছে আমার যেটা মনে হয় যে এই যে বিগত পনেরো বিশ বছরে বাংলাদেশের রাজনীতিতে যুব সমাজের মধ্যে তারুণ্যের মধ্যে একটা মানসিক একটা মনোজাগতিক বিপ্লব কিন্তু সংগঠিত হয়েছে সে বিপ্লব হচ্ছে মুক্তিযুদ্ধের অবিকৃত ইতিহাস সম্পর্কে তারা নিজেরা মাটি খুঁড়ে জেনে নিয়েছে এর ফলে জামাতের যে সত্যিকার স্বরূপ রাজনীতিগতভাবে এবং উনিশশো সালে পাকিস্তান বাহিনীর দোষর হিসেবে তাদের যে ভূমিকা সে ভূমিকাকে তারা খুব স্পষ্টভাবে জেনে নিয়েছে এবং জামাত নিঃসন্দেহে একটা ক্যাডার বেস পার্টি সেখানে হয়তো নিশ্চয়ই অর্থের কারণে বা তাদের ধর্মের প্রলোভনের কারণে কিছু লোক সেখানে আছে এবং থাকবেও কিন্তু বৃহত্তর জনসংখ্যার যে তারুণ্য তারা কিন্তু জামাত ইসলামীকে কখনোই একটা আধুনিক সভ্য রাষ্ট্রে গণতান্ত্রিক রাষ্ট্রের একটা দল মনে করে না আরেকটি জিনিস তাদের আমি আমার মানে বিচার বুদ্ধিতে তাদের এই পরিবর্তনটা কেন তারা চাইছে বা এই আলোচনাটা কেন চাচ্ছে আরেকটি জিনিস হচ্ছে আন্তর্জামাত শুধুমাত্র সারি বলেছেন ওদের হেডকোয়ার্টার পাকিস্তান এটা তো যথাযথ সকলেই জানেন অন্যদিকে জামাতের কিছু আন্তর্জাতিক আছে তারাও দেখেছে যে বাংলাদেশের রাজনীতিতে যে জামাতকে তারা একটা মডারেট ইসলামিক পার্টি বলে চালাবার চেষ্টা করে সেটা কিন্তু সফল হয়নি এই জামাতকে কেন্দ্র করে তাদের যারা এদেশীয় পেট্রোনাইজার বিএনপি বা অন্যান্য যারা তারাও কিন্তু দেশে এবং বিদেশে প্রচন্ডভাবে কোণঠাসা জামাতকে নিয়ে অন্যদিকে আমাদের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বেশ কয়েকটি রায়ে জামাতকে সন্ত্রাসী সংগঠন এবং যুদ্ধাপরাধী সংগঠন বলে ই করা হয়েছে আরও জিনিস হচ্ছে জামাতের বিচারের সংগঠনভাবে জামাতের যুদ্ধাপরাধে সংগঠন বিচারের একটা দাবি প্রচণ্ডভাবে বেগবান হচ্ছে এসব থেকে একেবারে রীতিমতো একটা কৌশলগত কারণে বেস্ট আব্দুর রাজ্জাক এবং অন্যান্যরা কিছু বহিষ্কার হচ্ছে ইয়ে হচ্ছে তারা একটা নতুন চেহারা দেওয়ার চেষ্টা করছে কাজেই এটাকে খুব সহজভাবে নেওয়ার একদিকে যেমন কোনো কারণ নেই কারণ শুরু থেকে শুরু করে আজও পর্যন্ত আমরা ভারতের অবিভক্ত ভারতের কথা বাদই দেই আমরা যদি বাংলাদেশের এই আটচল্লিশ সাতচল্লিশ বছরের রাজনীতি বিবেচনা করি উনিশশো পঁচাত্তর সালের পর থেকে আইডিয়াল ইসলামিক ডেমোক্রেটিক লীগের মাধ্যমে পরবর্তীতে রহমান যেভাবে যে পরিকল্পিত হবে রাজনীতি জামাতকে পুনর্বাসন করেছে এটার একমাত্র হচ্ছে উনিশশো সালে যে পরাজয় পাকিস্তান বাহিনী এখানে তাদের ঘটেছিল সেই পরাজয়ের যে একটা ঐতিহাসিক পরাজয়ের শোধ নেওয়ার যে ব্যাপারটা জামাতের মতো একটা জলকে প্রতিষ্ঠার মাধ্যমে তারা করেছিল কাজেই জামাত ক্ষমা চাইলো কি চাইলো না তার সাথে আমাদের যে চলমান যুদ্ধপ্রাধীদের বিচার এর কোন সম্পর্ক নেই অন্যদিকে জামাত ক্ষমা চাইলো কি চাইলো না তার আদর্শগত পরিবর্তন আসলে আমরা যে এই যে রাষ্ট্র হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হলাম এই দায় ভারা আসলে শুধুই কি জামায়াতের নাকি যাদের তাদের সহযোগিতায় তারা এই সুযোগ গুলো পেল তাদেরও আসলে দায় আছে বা আমি মনে করি বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের এটা বহুবার আমি লিখেছি যে সাবেক পূর্ব পাকিস্তানে উনিশশো সালে জামাত ইসলামীর প্রতিষ্ঠা করেছিলেন মৌলানা আব্দুর রহিম আর স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বাহাত্তরের সংবিধানে যে জামাতের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল সেই গণহত্যাকারীদের দলটিকে রাজনীতিতে পুনর্বাসিত করলেন প্রতিষ্ঠিত করলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তো সেই অর্থে জিয়াউর কিন্তু বাংলাদেশে জামাতের প্রতিষ্ঠাতা এবং সেই কারণে তার স্ত্রীর জামাতের সঙ্গে এত সক্ষ ক্ষমতায় গিয়ে সঙ্গে সঙ্গে তাদের মন্ত্রী বানালেন আমরা সবসময় বলেছি বিএনপির মতো এত বড় একটা দল জামাতকে যদি এইভাবে আশ্রয় না দিত রক্ষা না করত প্রশ্রয় না দিত জামাত কখনো আজকের এই জায়গায় আসতে পারে না তো এটা আমরা সেই বিরানব্বই সালে শহীদ জননী জাহানার ইমামের নেতৃত্বে যে আন্দোলনটা শুরু করেছিলাম জামাতের কারণে তরুণ প্রজন্মের মধ্যে যাদেরকে ওই জামাতের ইতিহাস জানতে দেওয়া হয় না পঁচাত্তরের পর থেকে তো একটা অন্ধকার সময় ছিল জামাতের পুরো ইতিহাস সরকারি বয়ান থেকে পাঠ্যপুস্তক থেকে বা গণমাধ্যম থেকে মুছে দেওয়া হয়েছে যে আলবদর বাহিনী জামাত করেছে এটা বলা যাবে না পাকিস্তানি হানাদার বাহিনী বলা যাবে না শুধু হানাদার বাহিনী বলতে হবে এগুলো তো হয়েছে তো এখন যে এই যে জামাত ইসলামী এলো এটা আপনি দেখুন তারেক জিয়ার বক্তব্যগুলো দেখুন একবার আর ছাত্র দলের সম্মেলনে তিনি বললেন শিবিরা ছাত্র দল একই মায়ের পেটের সন্তান কদিন আগে আমি একটা প্রামাণ্য চিত্র বানিয়েছি ভুলি নাই সেখানে বিএনপির এক নেত্রী লন্ডনে গিয়ে বলছেন বিএনপি জামাত হচ্ছে একই মায়ের সন্তান এই যে বিএনপি যেখানে হচ্ছে যে পুরো জামাতকে তারা কাঁধে তুলে নিয়েছে জামাতের গণহত্যার দায় পর্যন্ত তারা কাঁধে তুলে নিয়েছে বেগম জিয়া বহুবার বলেছেন যে এই বিচার শুরু হওয়ার পরে এগুলোকে রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়েছে বিচার হচ্ছে এবং তারা ক্ষমতায় গেলে এই ট্রাইব্যুনালে জামাতের না যারা ট্রাইব্যুনাল গঠন করেছে তাদের বিচার হবে তো সেই জন্য জামাতকে বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত করবার দায় ষোলো আনা বিএনপিকে নিতে হবে এবং এই যাবতীয় দুষ্কর্ম যেটা করেছে এটার এখনো তো কোনো খতিয়ানই আমাদের নেই দু এক সাল থেকে দু সাল পর্যন্ত শাহাবুদ্দিন চুপুর নেতৃত্বে একটা কমিশন করা হয়েছিল এবং সেই কমিশনের রিপোর্ট আছে কিন্তু আমরা বারবার বলেছি রিপোর্টের যে সুপারিশগুলো করা হয়েছে সেটা বাস্তবায়ন করুন বাংলাদেশের সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের উপর যে নির্যাতন জামাত বিএনপি করেছিল তো এগুলো কিছুই হয়নি কিন্তু এখন হওয়া দরকার বিচার যেহেতু শুরু হচ্ছে আমরা বারবার বলছি শুধু একাত্তরের গণহত্যা তো নয় সর্বশেষ আপনার এই যে হোলি আর্টিজান পর্যন্ত সমস্ত এই সন্ত্রাস এবং হত্যার দায় জামাতকে নিতে হবে একুশে আগস্টে তো দেখেছেন জামাত কিভাবে যুক্ত ছিল তখনকার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যা করবার জন্য তখন তিনি বিরোধী দলের নেতা ছিলেন এবং কিবরিয়া হত্যা থেকে শুরু করে এই দু থেকে দু সাল বাংলা ভাই বলুন অন্যান্য যে জঙ্গি সংগঠন একশো পঁচিশটা জঙ্গি সংগঠনের তালিকা আমরা তখন তৈরি করেছিলাম সবগুলোই হচ্ছে জামাতের সংগঠন আস্তিনা তলা থেকে একটার পর একটা যখন যেটা দরকার এখনও যেটা আছে শত শত তাদের এনজিও রয়ে গেছে এরা কিন্তু ওই কাজগুলো এমন রোহিঙ্গাদের মধ্যে আপনি দেখুন ধরা পড়েছে লিফলেট হাতে এই যে আজকে রোহিঙ্গারা তারা যাবে না কোনো অবস্থাতে যাবে না এমনকি ভাষাঞ্চরে তাদের পুনর্বাসন জামাত সেখানেও তাদেরকে যেতে দেবে না এই কাজগুলোকে তো জামাত করে যাচ্ছে আমাদের গোটা রাজনীতিটাকে পাল্টে ফেলে যে রেডিকালাইজেশন এখন আমি তো বলছিলাম যে জামাত এখন নিষিদ্ধ হলে কি হবে একটা হচ্ছে নতুন নামে আত্মপ্রকাশ তারা আর হয়তো আর আরেকটা হচ্ছে জামাতের অনেকে বিএনপিতে ঢুকেছে আর ঢুকবে আওয়ামী League ঢুকেছে আর ঢুকবে জাতীয় পার্টিতে ঢুকবে বাংলাদেশের গোটা রাজনীতিটার কিন্তু তারা জামাতিকরণের চেষ্টা করবে এইভাবে তারা সারভাইভ করবে যেভাবে মিশরে করেছে মিশরে তো মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ করেছিল নাসের এবং পরবর্তীকালে কিন্তু তারা কি করেছে এনজিওর হিসেবে তারা একটা ধর্মীয় সংগঠন হিসেবে চ্যারিটি সংগঠন হিসেবে কাজ করেছে এখন সেটা করবে কিন্তু আমাদের উদ্বেগের বিষয় হচ্ছে যে আমাদের রাজনীতির মধ্যে এই যে জামাতিকরণ হচ্ছে মূলবাদী কারণ সাম্প্রদায়িকীকরণ বাpmodুদের দর্শন এইটাকে আপনি মোকাবেলা করছেন না এটাকে অ্যাড্রেস করছেন না যে হেফাতের সরকার এত বন্ধু মনে করছে সেই হেফাজত পর্যন্ত এই একটা ইস্যুতে তো জামাত হেফাজতের মধ্যে তফাত করতে জামাত তো এখন হেফাজতের কাঁধে ভর করেছে যে ঠাকুরগার ঘটনাটা আমরা দেখলাম সেখানে হেফাজতের নেতারাই গিয়ে সেখানে এই পরিস্থিতি তৈরি করেছেন নিরীহ একটা সম্প্রদায়ের উপরে খুবই সতর্ক হতে হবে স্যার আমরা আবার আলোচনায় ফিরব তবে ছোট্ট একটা বিরতি আমাকে দিন দিতে হচ্ছে বিরতির পর আমি আপনার কাছে ওনার সাথে আরও কিছু প্রশ্ন যোগ করবো তার আগে একটা বিরতি নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের একুশ রাতের আজকের আয়োজনে আমরা আজকে আলোচনা বিষয়বস্তু রেখেছিলাম যে আমাদের বোধহয় নাকি রাজনৈতিক নতুন কূটকৌশল এইসব বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম আমরা আবারও ফিরে যেতে চাই জনার কাছে আপনি কাছে একটু যোগ করতে চাই জনাব সারের কবির বেশ কিছু একেবারে সতর্কতার জায়গায় কথা বললেন যে এখনই আমাদের এই জায়গাগুলো অ্যাড্রেস করতে লাগবে বিশেষ করে সরকারের অনেক দায় দায়িত্ব রয়েছে শুধুমাত্র আদর্শগত পরিবর্তন না করে নাম পরিবর্তন করে নতুন মোড়কে এসে আবারও পুরনো সেই জায়গাগুলো থেকে দেশকে জঙ্গি তালেবান বানানো এবং সাম্প্রদায়িক যে বিষয়গুলো সেই জায়গাগুলো থেকে আপনার দৃষ্টিভঙ্গি বা আপনার মূল্যায়ন জায়গাটি যদি বলেন জামাত ইসলামী শুধুমাত্র এটা কোনো বিশেষ সাধারণ অর্থে কোনো রাজনৈতিক দল নয় এটা একটা আন্তর্জাতিক এবং শুধু আমরা নয় দেশের বাইরে থেকেও আন্তর্জাতিক মহল থেকেও এটা একটা জঙ্গি সংগঠন হিসেবে এটাকে ধরা হয় এবং বলা হয় তা না হলে বাংলাদেশে জামাত ইসলামী একটি রাজনৈতিক দলের সাথে বা জোটের আছে এটা নিয়ে বিদেশিদের এত মাথা ঘামানোর কোনো কারণ ছিল না জামাতের যে দর্শনগত অবস্থান সে অবস্থান থেকে এবং তার বিকাশের যে প্রক্রিয়াটা আমরা বিগত প্রায় পঞ্চাশ ষাট বছর যাবৎ দেখতে পাই মদুদীপ থেকে শুরু করে সেখানে তাদের একটা আন্তর্জাতিক এজেন্ডা আছে সেই এজেন্ডার মধ্যে এবং সেভাবে ধরেই তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং আমরা পরবর্তীতে বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্র জীবনে অনেক জঙ্গিবাদী গোষ্ঠীর জন্ম দেখেছি কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন যে পাকিস্তান সেনাবাহিনী আলবদর এবং জামা রাজাকার আল এই যে বাহিনীগুলো তৈরি করেছিল এগুলি কিন্তু বাংলাদেশের আদি সন্ত্রাসবাদী সংগঠন এবং সেগুলোরই ধারাবাহিকতা কিন্তু জামাত বহন করছে তো কাজেই বাংলাদেশের রাজনীতিকে গণতান্ত্রিক রাজনীতিতে নিয়ে যেতে হলে বা এটার সাস্টেইনেবল করতে হলে পরে এটা স্থিতিশীলতা আনতে হলে বাংলাদেশে যদি সত্যিকার অর্থেই সহনশীল রাজনীতি ধারা প্রবর্তন করতে হয় সকল ধর্ম মতের অবস্থান নিশ্চিত করতে হয় তাহলে এই ধরনের সংগঠনকে কখনোই আশ্রয় এবং প্রশ্রয় পাওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ থাকে না এ ব্যাপারে সরকারকে তো অবশ্যই পদক্ষেপ নিতে হবে এবং সরকার আমি দেখছি বিগত কয়েকটি সরকার তারা একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছে সাথে সাথে আমাদের যে যেটা আমি প্রথমেই বলেছিলাম যে পুনর্জাগরিত যুব সমাজ তরুণ যারা যারা মানসিকভাবে নতুন করে ইতিহাসে সশস্ত্র হয়েছেন সতর্ক হয়েছেন বিকৃতিহীন বিকৃতির বেড়াজাল থেকে একটা বড় এবং তাৎপর্যম অংশ বেরিয়ে এসছে তাদেরকেও এবং সমাজশক্তিকেও সচেতন হতে হবে দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যদি ধরি তখন ইউরোপে বিশেষ করে জার্মানিতে যে নাতসি বাহিনী তাদের আজও পর্যন্ত রাজনীতি করবার কোনো অধিকার সেখানে নেই এমন কি শুধু তাই না কোনো সমর্থক যারা আছে তারা যদি তাদের নাৎসিবাদকে সমর্থনে জোরালো কোনো কথা বলে তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হচ্ছে বাংলাদেশেও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার এই সশস্ত্র কর্মকাণ্ডের জন্য এই ঘৃণ্যতম কর্মকাণ্ডের জন্য ধর্মের নামে বেশ কয়েকটি দল জামাত মৌলিক দলসহ তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল আমরা লক্ষ্য করলাম বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর রহমান ক্রমান্বয়ে জামাতকে খুবই পরিকল্পিত পন্থা এখানে পুনর্বাসন করেছে এবং আগেও আমি বলেছি এই পুনর্বাসনটা কেবলমাত্র জামাতের রাজনীতিকে সহায়তা করেছে তাই নয় একই সাথে মুক্তিযুদ্ধে পাকিস্তান বাহিনীর যে পরাজয় ঘটেছিল সেই পরাজয়ের শোধ নামারও একটা প্রক্রিয়া শুরু হয়েছে আমরা দেখেছি বিগত সাতচল্লিশ বছরে ডালপালায় প্রতিষ্ঠিত হয়েছে আর্থিকভাবে সামাজিক গ্রহণযোগ্যতা সব কিছুতে জামাত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখন এখন একটা তাদের অন্যরকম পরিস্থিতি প্রতিরোধের সম্মুখীন হয়েছে সরকারের থেকে আইনগতভাবে আইন সামাজিকভাবে রাজনৈতিকভাবে এর থেকে আমার মনে হয় একটাই শুধু বলবো যে সরকার যা করছে সরকার ধরি ধরিমাস নাচুই পানি এইভাবে বোধহয় অগ্রসর হলে চলবে না কারণ বাংলাদেশের আমাদের যদি ধরি বাংলাদেশ আওয়ামী লীগ বা চোদ্দলীয় জোট নির্বাচনে বিপুল বিজয় মজার ব্যাপার হচ্ছে একটা নির্বাচন হলেই মনে হলো যে সব কিছু হয়ে গেছে জিতে গেছে আবার যদি চ্যালেঞ্জের মুখোমুখি হবে আরো পাঁচ বছর বা চার বছর পরে যখন নির্বাচন হবে তখন কিন্তু আমার মনে হয় না এত স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট দিয়ে এই ধরনের শক্তিকে পরাস্ত করা হয়তো সাময়িকভাবে যায় মানে দীর্ঘ সম্ভব হবে না কাজেই খুবই পরিকল্পিত পন্থায় গণতন্ত্রের স্বার্থে এদেশের বহুমত বহুবাদের বিকাশের স্বার্থে এবং মাল্টিকালচারাল সোসাইটির স্বার্থে জামাত এবং তার মতো যে শক্তিগুলো আছে সাম্প্রদায়িক শক্তিগুলো আছে উগ্র সাম্প্রদায়িক শক্তিগুলো আছে তাদের শুধু নিষিদ্ধ নয় তাদের সকল কর্মকাণ্ডের একটা বেড়া হওয়া উচিত মনে করি কুবির আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে তাদের যে একেবারেই পলিসি নিয়ে পরিকল্পনা নিয়ে যেভাবে সুন্দরভাবে তারা এগিয়ে যাচ্ছেন সেই জায়গাগুলো আসলে কতটুকু আমরা সতর্কতার সঙ্গে দেখছি এবং বিশেষ করে আপনি বলছিলেন যে তাদের যে সম্পদ ব্যবস্থাপনা এই জায়গাগুলো আসলে আমরা কিভাবে কমিয়ে আনতে পারি এবং আর কোন কোন জায়গায় আসলে সরকার অনেক বেশি সতর্কতার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন দেখুন আমাদের সরকার জঙ্গি মৌলবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছে এবং এটা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে এবং হোলি আর্টিজানের পর থেকে আমরা বলবো যে না খুবই সফল কতগুলো অভিযান আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পরিচালনা করেছে মাঠ পর্যায়ে যারা জঙ্গি ধরা পড়েছে মারা গেছে কিন্তু এই যে স্ট্র্যাটেজি যদি বলি আমি দৃষ্টিকোণ থেকে আইনশৃঙ্খলা বাহিনী এটাকে নিছক একটা সন্ত্রাসী কাজকর্ম হিসেবে দেখছে আইন জনিত সমস্যা হিসেবে দেখছে যেন জামাত মাফিয়াদের মতন একটা সন্ত্রাসী সংগঠন যে শক্তি প্রয়োগ করে অস্ত্র প্রয়োগ করে এটাকে দমন করা যাবে নির্মূল করা যাবে কিন্তু আমরা বলছি না এটা মোটেই ঠিক না কারণ এই সন্ত্রাস সন্ত্রাস মাফিয়াদের মতো বিচ্ছিন্ন নয় এর একটা দর্শন রয়েছে এবং এই দর্শনের একটা সমর্থন ইসলামের একটা ব্যাখ্যা যেটা মদুদি দিয়েছেন কিংবা হাসান আল বান্না দিয়েছেন কিংবা তার আগে বিন ওয়াহাব দিয়েছেন তার আগে ইবনে তাইমিয়া দিয়েছেন ইমাম ইবনে হাম্বল দিয়েছেন এর একটা ধারাবাহিকতা আছে এখন সেই ব্যাখ্যাটা আজকের দিনে প্রযোজ্য কিনা আমি সেই ইসলাম অনুসরণ করব। না আমাদের সুফি ইসলাম যেটা হচ্ছে শান্তির ধর্ম ইসলাম অনুসরণ করব সম্প্রীতির ধর্ম ইসলাম ভালোবাসার কথা যেখানে ইসলামে বলা হয়েছে সেইটাকে অনুসরণ করব। জামাতিরা তো ওহাবিরা বললেন এই যে মদুদিবাদীরা এরা তো সুফিদের মাজারে পর্যন্ত বাংলাদেশে তো বটে পাকিস্তানে বহু মাজার তারা ধ্বংস করেছে বোমা মেরে শত শত তারা এই এদেরকে মাজারে যারা আসেন তাদের ভক্তদেরকে এদেরকে হত্যা করেছে তো এদের টার্গেট হচ্ছে ওইটাই যে শান্তিপূর্ণ ইসলাম যার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই আধ্যাত্মিকতা এবং সেখানে ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধু তো যখন ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করেন এই কথাটা পরিষ্কার বলেছিলেন ধর্ম একটা পবিত্র বিষয় এবং ধর্মের পবিত্রতা রক্ষার জন্য ধর্মকে রাজনীতি রাষ্ট্র থেকে পৃথক রাখতে হবে সেইখানে ওহাবিবাদী মদুদিবাদীরা মনে করে যে রাজনীতি ছাড়া ধর্ম রাষ্ট্র স্থাপন করা যাবে না ক্ষমতায় না গিয়ে এবং সেই ক্ষমতায় যাওয়াটা যে কোনো প্রকারে হোক নিয়মতান্ত্রিকভাবে হলে হবে না হলে ওই যে জেহাদ করে সশস্ত্রভাবে সেইটা করতে হবে এবং তবেই তারা ইস তাদের ইসলাম জামাতের ইসলাম মদুদের ইসলাম আর আমাদের প্রকৃত ইসলামের সঙ্গে বিন্দু মাত্র সম্পর্ক নেই উপমহাদেশ ইসলামিয়া চিন্তাবিদরা বহুবার বলেছেন জামাতে একটা কুফরি মতবাদের সংগঠন কাফেরদের সংগঠনের সঙ্গে কোনো সংশ্রম না রাখার জন্য কিন্তু সরকার কিন্তু সেটা সেভাবে অ্যাড্রেস করছে না জঙ্গি মৌলবাদী সন্ত্রাসের যে দার্শনিকভাবে রাজনৈতিকভাবে তো বটেই অর্থনৈতিকভাবে কতটুকুলো ক্ষতি আর আমি বলছি যে কি আবুল বারকাতে তো গবেষণায় দেখিয়েছে কিন্তু এর বাইরেও যেটা হচ্ছে তাদের যে আন্তর্জাতিক নেটওয়ার্ক আমার যেমন একটা ছবি বানিয়েছিলাম তিন চার বছর আগে আলটিমেট জিহাদ নামে সেখানে সৌদি বিশেষজ্ঞ ডক্টর ইরফান আলাভি তথ্য দিচ্ছেন যে দু সালে মধ্যপ্রাচ্যের দেশগুলো জামাতি ইসলাম এবং মুসলিম ব্রাদারহুডকে পঞ্চাশ বিলিয়ন পাউন্ড দিয়েছে ফোকাসিং অন সাউথ এশিয়া দক্ষিণ এশিয়া তাদের সাংগঠনিক নেটওয়ার্ক বিস্তৃত করবার জন্য এবং সেই সময় আমি টাকার অঙ্কে হিসাব করে বলছি এটা হচ্ছে চৌষট্টি হাজার কোটি টাকা এবং তখন আমি বলেছিলাম বাংলাদেশে আওয়ামী লীগ বলুন বিএনপি বলুন ভারতে কংগ্রেস বলুন বিজেপি বলুন পাকিস্তানে পিপিপি বলুন মুসলিম লীগ বলুন কিংবা এখন ইমরানের পার্টি সবগুলো মেলালেও চৌষট্টি হাজার কোটি টাকা সংগঠনের জন্য ব্যয় করতে হবে এত সামর্থ্য কোনো দলের নেই তো ওই ছবিতে আছে ব্রিটিশ একজন সাংবাদিক বলছেন মার্টিন ব্রাইট বলছেন লন্ডনে জামাত ইসলামের যে নেটওয়ার্ক বুঝতে ব্রিটিশ বহু পার্টির এত বড় শক্তিশালী নেটওয়ার্ক নেই এইটাকে সরকার কিন্তু সেভাবে গুরুত্ব দিচ্ছে না জামাত যে এখন ক্ষমতায় ছিল এরা তো বলেছে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে নিজামি নিজেই বলেছেন তেইশ হাজার লোককে তিনি জামাতে কেডারকে তো সরকারি চাকরি দিয়েছেন মুজলেশ্বরের বৈঠকে এগুলো তারা বলেছেন পাঁচশোর ওপর এনজিওকে তো মুজাহিদ যখন সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন জামাতের এনজিওকে তো রেজিস্ট্রেশন দিয়েছেন তারা তো কাজ করছে এই মদুদীবাদ প্রচার করছে নির্বাচনের সময় আমরা দেখেছি কিভাবে ধর্মের নামে উন্মাদনা তৈরি করা এবং বিদ্বেষ তৈরি করা ভিন্ন ধর্মের বিরুদ্ধে এই কাজগুলো কিন্তু ধারাবাহিকভাবে তারা করে যাচ্ছে সেইখানে আমরা কিন্তু অ্যাড্রেস করছি না এই যে ধরুন যে ঠাকুর পঞ্চগড়ে যে ঘটনাগুলো ঘটলো এরা তো ওয়াজ মাহফিলের মাধ্যমে এই কথাগুলো বলছে কাদিয়ানিরা কাফের তো কাদিয়ানিদের কাপুর কে বলবে মদুদি প্রথম বললেন কাদিয়ানিয়া মাসালা বই লিখলেন তিপ্পান্ন সালে গরে পাকিস্তানে তো লাহোরে এতগুলো নিরীহ মানুষকে হত্যা করলেন তো এই জায়গাগুলোকে যদি আমরা না ধরি আদর্শের জায়গাটার এবং সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে কোথায় আমি মোকাবেলা করছি আমি তো বিটিভিটাকেও এখন পর্যন্ত জামাত মুক্ত বা ওই মদুদি প্রভাব মুক্ত করতে পারিনি আমাদের যে কথাবার্তার মধ্যে যে পরিবর্তন এসে গেছে খোদা হাফেজ কি করে আল্লাহ হাফেজ হয়ে গেল এইটা তো সে মদুদির যে সংস্কৃতি যেটা পাকিস্তান থেকে আমরা এনেছি পঁচাত্তরের পর আপনি পঁচাত্তরের আগে দেখুন আল্লাহ হাফেজ বলে কোনো কিছু শুনেছেন আমরা চিরকাল তো কোদা হাফেজ বলেছি সে পঞ্চাশের দশকের ছবিতে দেখুন তারপরে এই যে হিজাব যেটা এসছে মধ্যপ্রাচ্য থেকে এগুলো সবই হচ্ছে ওহাবি সংস্কৃতির অন্তর্গত মদুদিবাদীরা এইভাবে সমাজটাকে একটা পাকিস্তানে যেটা করেছে যে মনোলিথিক মুসলিম সোসাইটি করতে হবে রাষ্ট্র করতে হবে সেখানে মত ভিন্ন জীবনধারা ভিন্ন ধর্ম কোন কিছু থাকবে না এটাই হচ্ছে মদুদির কথা পরিষ্কার বলেছেন মজুদীর লেখা আমি উদ্ধৃত করতে পারি যে আমরা অন্য কাউকে তাদের মত প্রচার করতে দেব না এবং আমাদের দল ছেড়ে কাউকে যেতে দেব না এবং উই আর দ্য ট্রুপার্স অব আল্লাহ আমরা হচ্ছে আল্লাহর সেনা দল তো এইটাই হচ্ছে এই দর্শনটা কিন্তু কদিন আগেও আমাদের ইসলামিক ফাউন্ডেশনের একটা তদন্তে দেরিয়েছিল আমাদের মাদ্রাসাতে মজুদি পড়ানো হচ্ছে গণতন্ত্র সমাজতন্ত্র এগুলো সব কুফরি মতবাদ যারা এই মতবাদের অনুসারী তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তারা মুরতাদ হয়ে যাবে এই কথাগুলো কিন্তু মদুদির কথা সেখানে আমরা হাত দিচ্ছি না আমাদের বক্তব্য খুব পরিষ্কার জামাত নিষিদ্ধ করার অর্থ হচ্ছে জমাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে সর্বক্ষেত্রে সর্বপ্রতিক না হলে কিন্তু ওই আপনি জিএ রাখবে সে কোড়া একটু থাকবে আবার শতকের রক্ত বীজের ঝাড়ের মতো তারা গজাবে জি জানাভার হবে আমরা একবারে শেষ দিকে চলে এসেছি শারের কবি যেই জায়গাগুলো যোগ করছেন সেই জায়গাগুলো নতুন করে কোন যোগ করে বিশেষ করে এই যে সাম্প্রদায়িকতা মূলবাদ মুক্ত বাংলাদেশ নির্মাণের এবং আমি বেশ কিছু ভালো বিষয় যোগ করেছেন যে বীজ উপরে ফেলা এবং অর্থানের একটা বড় সমস্যার কথা উনি বলছিলেন এই জায়গাগুলো আপনি কিছু যোগ করে যদি শেষ করেন না নতুন করে সারি আর বিস্তারিতভাবেই বলেছেন আমার যেটা মানে এটা আমরা যারা এই সব ব্যাপার নিয়ে ভাবি এবং কাজ করি যাদের যারা মনে করি যে বাংলাদেশটাকে একটা পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র করতে হবে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র করতে হবে বিশেষ করে আমরা সবাই মিলে যেটা ভাবি সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে সুপ্রতিষ্ঠিত করতে হবে সেখানে জামাতে ইসলামীর যে তত্ত্ব জামাত ইসলামীর যে মানে আবির্ভাব এর কোনো অস্তিত্ব নেই সে কারণে এই ধরনের জঙ্গিবাদী সংগঠনগুলোর মূল উপড়ে ফেলতে হবে এবং সে মূল উপড়ে ফেলার জন্য শুধুমাত্র সরকারের আইনি তৎপরতা চপরটাই শেষ কথা হয়তো নয় যেটা আমি আগেও বলেছি এবং আমি বিশ্বাসও করি যে আমাদের সামাজিক সচেতনতা আরও বাড়াতে হবে যাতে বৃহত্তর জনগোষ্ঠীর অংশগ্রহণও এখানে আসে আমি কখনোই মনে করি না যে বাংলাদেশ একটা মনোলেথিক বা যে কোনো এক দলের রাষ্ট্র রাষ্ট্র হবে বাংলাদেশ অবশ্যই বহু দল মতে রাষ্ট্র হবে যেখানে সরকার থাকবে বিরোধী দল থাকবে সেখানে আজও পর্যন্ত আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে খুব পরিকল্পিতভাবে কিন্তু বিতর্ক তোলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি আমাদের রাষ্ট্রের জনক তাকে নিয়ে শুধু বিতর্ক না তাকে ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা হয়েছে এবং এই যে ব্যাপারগুলো হচ্ছে এবং আমরা যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একটা অসাম্প্রদায়িক বাঙালি জাতিসত্ত্বা আমরা প্রতিষ্ঠিত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মতো একটা বিশাল ব্যাপক আন্দোলন বিস্ফোরণ ঘটাতে পারলাম ঠিক পঁচাত্তরের পরবর্তীকালে দেখা গেল সেই সাম্প্রদায়িকতা আবার আবারও আনা হয়েছে কাজেই যারা অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে যারা গণতান্ত্রিক বহুত্ববাদের বিরুদ্ধে যারা মনুষ্যত্ববাদ সমাজ বিনিময়ের বিরুদ্ধে তাদেরকে মূল উপড়ে ফেলা ছাড়া আসলে বাংলাদেশ রাষ্ট্র কখনো সামনে এগোতে পারে না এটা আমি মনে করি শেষ দিকে আপনি যদি কিছু করে আমি মনে করি দেখুন এই যে নির্বাচনে দেশের জনগণ কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা একটা বিশাল ম্যান্ডেট দিয়েছে তারা জানিয়ে দিয়েছে যে জামাতের কোনো জায়গা বাংলাদেশে নেই আমাদের এই পবিত্র সংসদে থাকতে পারে না এখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করতে যাচ্ছি বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী পালন করতে যাচ্ছি এবং এবছর আওয়ামী লীগের সত্তর বছর হচ্ছে হিরক জয়ন্তীর বছর এই এখনই উপযুক্ত সময় হচ্ছে এই মৌলবাদ সাম্প্রদায়িকতা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তিকে সমূলে নির্মূল করা বাংলাদেশ থেকে তবেই আমরা ওই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা তিরিশ লক্ষ শহীদের স্বপ্নের বাংলা আমরা প্রতিষ্ঠা করতে পারবো আমরা প্রত্যাশা করছি মহান মুক্তিযুদ্ধের চেতনায় আমরা একটি সুন্দর অসাম্প্রদায়িক মলবাদ মুক্ত দেশ গঠনে এগিয়ে যাব এবং সেই জায়গাটায় তরুণ প্রজন্ম এগিয়ে আসবেন আমাদের ইতিহাস যেন কেউ বিকৃতি করতে না পারে আমাদের সে জায়গাগুলো সরকার সতর্ক অবস্থান নিবেন আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক এ ঘুষের আজকের আয়োজন এখানেই শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে শুভরাত্রি